আচ্ছা, একটা কথা শুনছি আমি, এটা আমাদের তো মানে লোক মুখে শোনা, চা বাগানে নাকি বিষাক্ত সাপ আছে, এটা সত্যি? সাপ তো আছে, সাপ বিষাক্ত সাপ আছে, বিছা আছে, কই আল্লাহ, ফানক সাপ, এটা ফোনা কাটে এমনি করে। হম হম এটা সাপ গুলা দেখতে কালো, অন্যগুলো আবার সাদাও দেখা যায়। আর এক জাত আছে মনে করেন শঙ্কনি সাপ, এটা দুই মুখা সাপ, হম হম দুই দিকে মুখা, এই সাপ কামড়াইলে বলে লোকে বাঁচে না। বিকজ আমি এখন ব্যারিস্টার সুমনের এলাকাতে আছি, ব্যারিস্টার সুমন সাহেবের যে চুনারাঘাট থানার হবিগঞ্জ জেলার এই চা বাগানটির নাম হচ্ছে চণ্ডী চা বাগান। এই চণ্ডী চা বাগানে একজন চা শ্রমিকের সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি। এটা তো আমাদের জননেতা গরিবের বন্ধু, বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সাহেবের এলাকা। জি। এবং এই যে চা বাগান চণ্ডী চা বাগান, এটা তো ওনার এলাকাতেই পড়েছে। জি জি। তো ওনার সম্বন্ধে একটু বলুন, আপনাদের কোনো দাবি দাওয়া থাকলে সেটা বলতে পারেন। আমি তো ভাবি আমাদের সুমন ভাই সবচেয়ে ভালো কাজ করছে, উনি আমাদের এলাকায় উন্নয়ন করতেছে। আমি হলাম এক চা শ্রমিকের ছেলে, আমরা হলাম বাগানের বেকার, যে যারা আমি সরাসরি তো মারতে পারি না, কথা বলতে পারি না ব্যারিস্টারের সাথে, তা আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমরা যদি চা বাগানের বেকার শ্রমিকরা, অনেকরা তো 5,000 করে পায়, কিন্তু আমরা চা বাগানের যারা বেকার, আমরাও তো ভোটার, আমরা কিন্তু কিছু পাই না। যে কোনো দাবি দাবা আমাদেরকে বাদ দিয়ে দেয় বাগানের মেম্বার পঞ্চায়েতরা। তাই আমি মাননীয় সংসদ সদস্যর কাছে অনুরোধ করব, যেমন আমরা বেকাররা যেন 5,000 করে বা যে কোনো অনুদান পাই, চলতে পারেন, আমরা যেন চলতে পারি। আমরা তো কাজ করি বাইরে, প্রতিদিন তো কাজ পাওয়া যায় না, মাঝে মাঝে সপ্তাহে 2-3 দিন এরকম কাজ পাওয়া যায়। এই চা বাগানের কাজকর্ম গুলো বলুন তো, একটু কিভাবে কাজ করলে, যারা মনে করেন বেকার না, যারা স্থায়ী ভাবে কাজ করে, তারা কত বেতন পায়, তারা কয় ঘন্টা কাজ করে, সবকিছু একটু যদি খুলে বলতেন দর্শকরা বুঝতো। 8 ঘন্টা কাজ করে ডিউটি করে, এরা পায় 170 টাকা মজুরি। যে মজুরি 170 টাকা, এরা সপ্তাহ কাজ করে যে টাকা পায়, এটা দিয়ে তারা চলতে পারে। আচ্ছা, আর আপনারা যারা বেকার, আপনাদের বেকার হওয়ার কারণটা কি, এটা বলেন, কেন বেকার? আমরা তো চা শ্রমিকে যে কাজ দেওয়া আছে মা বাবাদের, তাদের এই যে দুইটা দুইটা কাজ বা একটা একটা কাজ, এই চা কোটা আছে, কোটা আছে না? হ্যাঁ, যারা চা বাগানে ইয়ে করে, যারা মা বাবার কাজ আছে বাগানে, তো আর অন্য কোনো কাজ দেয় না, বুঝছেন? নেই কাজ তো যে দুইজন দুইজনে ওখান থেকে, যার 5টা ছেলে, 5টা ছেলের মধ্যে 2টা কাজ যদি ভাগ হয়ে যায়, তখন তো 2টাই ছেলে পায়, আর বাকি 3টা ছেলে তো বাদ। এটা তো চাষ, কারণ যে কোনো ফ্যামিলি দুইজন করতে পারে, দেখা গেলে এক ফ্যামিলিতে 8-10 জনও থাকতে পারে ছেলে মেয়ে, আর গুলো বেকার হয়ে যায়, তারা পায় না। তো বেকার হলে আপনাদের কি কাজ থাকে, বেকার ধরন কোনো কাজই পান না? না না, বাগান তো তেমন কাজ নাই, আমাদেরকে বস্তি বাড়ি কাজ করতে যেতে হয়। আমরা তো বেকার মনে করেন, চা শ্রমিক চাষের জন্য কিছু পাতা হয়, এখন তো আর পাতা নাই, আর এখন তো পাতা চা বাগানে অনেক কম। আপনার বাসা কোথায় এখানে? এই রামগঙ্গা, রামগঙ্গা এর নাম। আচ্ছা, আপনার বাবাও কি কাজ করতো? না, এখন উনিও বেকার, কাজ রিটায়ার হয়েছে। আচ্ছা, এই চা বাগানে কতজন শ্রমিক আছে অনুমানিক? প্রায় এই চা বাগান গুলোতে লোক কম, প্রায় 2-2,500 হবে। 2,500? হ্যাঁ। আচ্ছা, একটা কথা শুনছি আমি, এটা আমাদের তো মানে লোক মুখে শোনা, চা বাগানে নাকি বিষাক্ত সাপ আছে, এটা সত্যি? সাপ তো আছে, সাপ বিষাক্ত সাপ আছে, বিছা আছে, অনেক কিছুই আছে। যেমন কখনো দেখছেন আপনি? দেখা যায় সাপ, দেখা যায়, আমরা তো সাপ দেখি। এগুলো কি একদম খারাপ সাপ গুলো? না, কি সাপ? যেমন ফানক সাপ, কই আল্লাহ, ফানক সাপ, এটা ফোনা কাটে এমনি করে। এটা সাপ গুলা দেখতে কালো, অন্যগুলো আবার সাদাও দেখা যায়। আর এক জাত আছে মনে করেন শঙ্কনি সাপ, এটা দুই মুখা সাপ, দুই দিকে মুখা, এই সাপ কামড়াইলে বলে লোকে বাঁচে না, অনেক বিষাক্ত। আপনাদের কাউকে কামড় দিয়েছিল, কেউ মারা গেছে, এরকম রেকর্ড আছে? অনেক মারা গেছে আমাদের এখান থেকে, তো এখন কয়েকদিন ধরে, কয়েক বছর আগে মারা গেছে সাপের কামড়ে, এখন তো তেমন শোনা যায় না। আচ্ছা, এগুলো কোথায়? একদম একদম ঘন জঙ্গলে থাকে না? এই জঙ্গল গুলাতে থাকে, তো মানুষের শব্দ পাইলে তো এরাও জায়গা, বুঝছেন না? এই যে এই জঙ্গলাতে মনে থাকে, যদি এখানে যদি কাজ করতে ঢুকে সাপ পালায় এইদিকে, পাতার ভিতরে মিশে থাকে না? তাহলে বুঝুন ভিউয়ার্স, কিন্তু এই যে চা বাগানে কাজ করে অনেক কষ্টে, এটা বিপদ, চ্যালেঞ্জিং, হ্যাঁ, অনেক কষ্ট। আর বেতন তো সেই হিসাবে তেমন পায় না, যে টাকা বললো এটা কিছুই না বর্তমান প্রেক্ষাপটে, দ্রব্যমূল্যের দাম বা বর্তমানে যে মুদ্রাস্ফীতি। আমরা যে মোটা চাল খাই, এটা 50 টাকা কেজি, আর টমেটো আলু এটা 50-60-70, আর এই সামান্য টাকা দিয়ে তো চলে না। আমরা অনেক সময় চেষ্টা করি, তো আমরা লাগে তো কেউ কিছু করতে চায় না, যেমন এই যে চা বাগানে মেম্বার পঞ্চায়েতের হাতে দিয়ে দেয় ইউপি মেম্বাররা,
চাল পাওয়া যায় এগুলো আমরা বেকাররা পাই না। আপনাদের বাড়ির পাশে তো উনি একটা ব্রিজ করছে, ওই ব্রিজটা 37তম না 36তম ব্রিজ আমাদের বাসার কাছে, ওটা ওটার সম্বন্ধে একটু বলুন না, এটা কখন করে বা কি কি প্রেক্ষিতে করে? এটা করছে যে আমাদের সুবিধার লাগে। তা আমি আমি অনেক সময় যে সময় ইলেকশনে দাঁড়াইছি না আমরা ব্যারিস্টার ভাই, তো আমি ভাবলাম যে এই পুলটা যে এই পুলেরই নাম হইব, কারণ এটা হলো ব্যারিস্টার পুল, আর এখন যে বড় বড় পুলটা হয়েছে এটার নাম থাকতো, এটা আমরা সবাই জানবো যে এটা ব্যারিস্টার পুল। আমরা যে কোনো জায়গাতে যদি যাই তো আমরা আমরা ঠিকানা যদি কয়ে দেখবো কমু যে আমাদের এখানে ব্যারিস্টার পুল আছে, এখানে নামলে কিন্তু আমরা গ্রামটা, কারণ ওনারটার প্রাধান্য বেশি, উনি আগে করেছেন এটা নিজ টাকায়, একটু করছেন নিজের অর্থায়নে, এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আর উনার যে সুনাম এই আমরা এলাকাতে যে কাজ করতে, উনি যদি এই সংসদ সদস্য নাও হইতেন এরপরও অনেক সুনাম। সেটাই আমি ব্যারিস্টার সুমন সাহেব যদি আমার এই ভিডিও যদি তার চোখে পড়ে তার কাছে একটাই অনুরোধ করব, আপনারা আপনি যেহেতু এই এলাকার সংসদ সদস্য হয়েছেন আপনার উপরে ওনাদের অনেক আশা, আর যারা বেকার আছেন তাদের দিকে দেখবেন, বিশেষ করে এই ভাইটা সে রোদে দাঁড়িয়ে অনেক কষ্ট করে সাক্ষাৎকার দিল, সে যেহেতু বেকার তাকে কোনো ব্যবস্থা করা যায় কিনা, চা বাগানের কোনো কাজ দেওয়া যায় কিনা। আপনাকে অনেক সুনাম করে, আপনাকে অনেক পছন্দ করে, আপনাকে সেহেতু সে না অনেকেই পছন্দ করে, এই এলাকার শত শত মানুষ পছন্দ করে। যেখানে কাজে যায় আমরা সবসময় বলে থাকি আমাদের সুমন ব্যারিস্টার কিন্তু একটা আমাদের চুনারুঘাটের গৌরব, বুঝছেন না, এই যে আমাদের গৌরব এবং তার সবসময় থাকে। আপনার এই ব্রিজটা যে উনি করছে এটাকে আপনারা অনুরোধ করছিলেন করার জন্য না, উনি নিজে না উনি নিজেই করেছেন আমাদের সুবিধার লেগে, এবং উনি তো আরেকটা জিনিস করতে একটা যাত্রী শ্রাবণী সেটা পরিত্যক্ত ছিল সেটা করে দিচ্ছেন, হ্যাঁ এটাও করে দিচ্ছে সুন্দর। আচ্ছা এখানে ইলেকট্রিসিটির কি অবস্থা, কারেন্ট থাকে? থাকে থাকে কারেন্ট থাকে মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে মেঘ বৃষ্টি হলে তো যায়, এটা তো সমস্যা। আচ্ছা চা বাগান আপনারা যেভাবে কাজ করেন দর্শকরা তো শুনে দেখেন, একটু দেখেন তো কিভাবে কাজটা করেন, একটা 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 দেখেন। চা পাতা আছে না, চা পাতা করেন আপনারা এমনি তোলা হয় এমনি? হ্যাঁ এই যে কচি পাতা গুলা তোলা হয়। আচ্ছা মেন কচি পাতা গুলো, হ্যাঁ এটা তিন পাতি কয়, তিন পাতা এমনি কয়, তিন পাতা বাছা পাতা আর কি, আর কালা পাতা গুলো বাদ দিই, শুধু মানে যেগুলো একদম কচি নতুন পাতা সেগুলো তুলেন। তোলার পর এগুলো কি করে আসলে এগুলো থেকে চা কিভাবে হয়, আইডিয়া আছে আপনার কোনো? এটা চা ফ্যাক্টরিতে এটা গুঁড়া করে মেশিন দিয়ে এটা ইয়ে করে, তারপরে এটা এই ইয়ে আছে এটার কই আপনার একটা আগুন জাতীয় আছে এটার কই জানি ডায়ার, এটা ইয়ে করে শুকাই, শুকানোর পরে এটা গুটি গুটি হয়ে যায়, এটা অনেক জায়গায় এটা ফেনেসিং হয়, ফেনেসিং হওয়ার পরে চা হয়, এটা তিন চার জাতের চা হয়, এক নাম্বার পাতাটা থাকে এরপরে দুই নাম্বার তিন নাম্বার হয়ে এক নাম্বারটা মনে করেন বিলি করে, আবার এখান দিয়ে এই চা শ্রমিকরাকেও দেয় মাসে মাসে মনে হয় আধা কেজি করে দেয়। আচ্ছা চা শ্রমিক যারা কাজ করে তারা তো ধরেন সারাদিনই কাজ করে এখানে, খাওয়া দাওয়া কিভাবে করে, এখানে খাবার নিয়ে আসে নাকি বাসা যায়? আবার খাবার নিয়ে আসে চা বাগানে, মাঝে মাঝে এদেরকেও দেওয়া হয়, পাতা যদি বেশি হয় তখন এদেরকেও বাইর করা হয়। পাতা সিজনটা কখন? এই তো অগ্রহায়ণ পুরুষ এই আইতে মাস থেকে, মেঘ বৃষ্টি হলে পাতা হবে। আচ্ছা আপনাদের বেতনটা কি মাস হিসাবে না ঘন্টা হিসাবে? যেখানে আপনার মনে করেন আমরা গ্রাম অঞ্চলে দেখি ধান যারা কাটে তারা 1000 টাকা নিয়ে যায় একদিনে, 700-800 টাকা নিয়ে যায়, 400-500 নেয়, সেই ক্ষেত্রে তো আপনারা অনেক মানে অবহেলিত আমার কাছে মনে হয়। আমরা তো মনে করেন যে যে কাজ করা হয় এটা দিয়ে তো ঠিক মতো আমরা সাধারণত মোটা চাল অথবা আটা রুটি খাইতে পারি না, আর মাছ মাংস তো দূরের কথা, কারণ যে মাছ মাংসের দাম বেশি, আটা রুটি আটা কিনতে গেলে তো 50-60 টাকা। আপনাদের আপনার ছেলে মেয়ে আছে? আছে তিন। ওদের পড়াশোনা কিভাবে করেন এই টাকা দিয়ে? এই তো কষ্ট করে, অনেক কষ্ট করে লেখাপড়া করা হয়, কলম কিনা হয়, খাতা কিনা হয়, এরপরে বেতন দেওয়া হয়, এই টাকা দিয়ে তো হয় না, মানে কোন রকম টেনে করে নিজেও করেন, ওয়াইফও এই কাজ করে? না না শুধু আপনি করেন? আপনার ফ্যামিলি আর কয়জন এই কাজ করে? আমার ভাইয়ের বাসাতে কাজ করে একজন, আমরা আমাদের পরিবারে 12 জন লোক, একজনের চা বাগানের কাজ। আমি বিবাস আশা করব ব্যারিস্টার সুমন সাহেব এখন এই এলাকার এমপি, জননেতা, গরিবের বন্ধু, আশা করি তিনি এই বিষয়টা দেখবেন। ওনার উনি তো আর চা বাগানের সাথে একেবারে সম্পৃক্ত না যে উনি ওইটার মালিক তা না, কিন্তু তারপরও এমপি হিসাবে উনি যদি এলাকার উন্নয়নে বা চা শ্রমিকদের উন্নয়নে যদি কিছু করার থাকে তাহলে এই যারা বেকার
তাদের জন্য যদি কিছু করা যায়। আপনাকে ধন্যবাদ, আপনি আসলে ব্যস্ত মানুষ, আসলে কাজ করতেছিলেন, তার ভিতরেও আপনি আমাকে সময় করে অনেক সুন্দর কথা বলেছেন, ব্যারিস্টার সুমন সাহেব সম্বন্ধে বলেছেন এবং এই যে চা বাগান সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন, সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ভাইয়া আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। যে ভাইয়াটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে চণ্ডী, এটা চণ্ডী না, চণ্ডী চা বাগানটা, এটা অনেক সুন্দর একটি চা বাগান, পাশে হচ্ছে মেইন রোড। আমি এই চা বাগানটার একটা ভিউ দিব আপনার সাথে শেয়ার করব। লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।